আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার টুডে ব্লগ হইল কি আপনার আমার মাই লাভলি ভিউয়ার্স হল লাগি দেখা স্টার্ট হরাম। সো ইউকেতে পড়াশোনা সুবর্ণ সুযোগ, তো দেখতে পাইরা আমি অলরেডি তোমার ভিডিওর পেজও। সো আমি আলোচনা করা মোহতাজেন যারা আর কি ইউকেতে আইবার লাগি ভিসা অ্যাপ্লিকেশন হরইন ওর খার মাধ্যমে হরাইতা, কোনো মানুষ ফাইরা না যেন পালা মানুষ মাধ্যমে হরাইতা কি কোন জায়গা থেকে হরলে ভালো হইব, ওর IELTS-ও ফরার সুযোগ ফাইরা না বালা মতে। তো ফরার লাগি পালা প্লেস কোনটা হইব, তো আমি 100% গ্যারান্টি দিলাম আপনারা যদি কেউ ভিসা লাগি অ্যাপ্লাই করেন তো ও অফিসে গিয়া করতে পারবা, আশা করি উপহার হইব অন্য সকল মানুষের লাগি ভাই বোনি সকলের লাগে। সো আমি স্টার্ট করে নিলাম, তো দেখতে পাইরা ইউকেতে পড়াশোনার সুবর্ণ সুযোগ, IELTS এ মিনিমাম 4.5 ফর ফাউন্ডেশন কোর্স অ্যান্ড IELTS মিনিমাম ওই রোগী IELTS পয়েন্ট লাগবো 4.5 কোর্সের লাগে তুলতে হইবা গ্রেড, মানে মিনিমাম পয়েন্ট ওইতে হইব, ম্যাক্সিমাম এর উপরে যত বেশি তুলব অত আর কি ভালা। সো IELTS 5.5 ফর আন্ডারগ্রাজুয়েট, IELTS 6.5 ফর মাস্টার্স, ও সরি। সো এখানে মাঝে লেখা আছে যে IELTS 5.5 আন্ডারগ্রাজুয়েটেড অক্টার মাঝে হর আর IELTS 6.5 ফর মাস্টার্স অক্টার লাগে, মাস্টার্স যারা তারা দেশন তারার লাগে, তা মিনিমাম ধরে লগা 4.5 তুলতে হইব। আপনি যদি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন তাহলে IELTS না করলেও না থাকলেও চলবে, তবে ইউনিভার্সিটি অনলাইনে একটা স্কাইপ পরীক্ষা নেবে যা অনেকটা IELTS এর মতোই, মানে আপনারা যদি বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনা প্রাইভেট করা তারার লাগে IELTS না করলেও অবশ্যই চলব, বাট অনলাইনে একটা তারার লাগে স্কাইপ পরীক্ষা নিব ইংলিশ স্পিকিং লাগে ওর লিসেনিং লাগে দেন IELTS এর মতোই একটা। সো যদি উক্ত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে ইউনিভার্সিটি আপনার জন্য ক্যাশ লেটার ইস্যু করবে। ওকে, সো স্ত্রী বা স্বামী সন্তান সহ আবেদন করতে পারবেন, স্পাউস ক্যান ওয়ার্ক ফুল টাইম, লেখাপড়া চলাকালীন সময় 20 ঘন্টা কাজের সুযোগ থাকবে আর হলিডেতে ফুল টাইম কাজ করতে পারবেন। তো আপনারা যদি IELTS ভিসা ওই যায় ওয়ার পরে ইউকেতে আই হইন তো আওয়ার পরে 20 ঘন্টা কাজের কাম করতে পারবা ও কলেজও ফরা থাকাকালীন অবস্থাত, আর হলিডে যদি সময় মিলে মানে ধরিল কলেজ ছুটির টাইম হলিডে টাইমও আপনারা ফুল টাইম কাজ করতে পারবা। সো ব্যাচেলর মাস্টার্স অথবা PhD শেষ করে 2-3 বছরের জন্য ফুল টাইম কাজ করার সুযোগ পাবেন, মাস্টার্স আর ব্যাচেলর যারা আসেন আর PhD যারা আসেন তারা 2-3 বছরের পরে ফুল টাইম কাজ করার সুযোগ পাইবা, তো যাকে আমরা PSW ওয়ার্ক পারমিট বলে থাকি। পেইড ইন্টার্নশিপ ওয়ার্ক প্লেসমেন্ট হাইয়েস্ট ভিসা সাকসেস রেট, অফার লেটার উইথিন 2 or 3 days, study loan support, minimum 1 বছরের ডিগ্রি শেষ করে Tier 2 তে আবেদন করতে পারবেন যেখানে 5 বছরের ভিসা প্রদান করা হয়, 5 বছর শেষে যেখানে স্থায়ী হবার জন্য আবেদন করতে পারবেন। সো নটা আর কি খৈরা যেন 5 বছরের বাদে ফরার সহলতার উপরে আপনার চাইলে মানে সেটেল ওয়ার লাগি সেটেলমেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবা। সুতরাং যদি আপনার স্বপ্ন হয় উন্নত দেশে লেখাপড়া শেষে স্থায়ী হবার, যদি আপনার চিন্তা থাকে মাইন্ডের মাঝে যে উন্নত দেশে লেখাপড়া শেষে সেটেল হইতা তে আর কি সেটেলমেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবা, তাহলে ইউকে হবে আপনার জন্য একটি সুন্দর দেশ যেখানে পরিবার নিয়ে বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তারা ওলাখান টার্গেট দিলাম, আশা করি আপনারা বুঝলাম আমি কিতা ফররাম আর কিতা হইতাম সাইরাম। সো কুইক অ্যাডমিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস তারা হরইন, গুইডেন্স ফর অবটেনিং স্কলারশিপস, প্রপার কোর্স অ্যান্ড ইউনিভার্সিটি সিলেকশন গুইডেন্স, কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন গুইডেন্স, ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট, সো ওটা আর কি তার সকলটা
তারা লাগাইলাছে। সো প্রে ডিপার্চার ব্রিফিং অ্যান্ড মেনি মোর ফর ডিটেলস অ্যাবাউট স্টাডিং ইন ইউকে প্লিজ কন্ট্যাক্ট। সো আপনারা যদি তারা সকলটা ওটা মানে হরয়, সো আপনারা কমপ্লিট ভিসা অ্যাপ্লিকেশন করেন থাকে তার হরয়েন, ট্রাভেলিং ডকুমেন্ট সকলটা আর কি প্রসেসিং করেন। আপনারা আরও ডিটেলস যদি জানতে চাই আর আরও ভালো করে ইয়ে জানতে চান সম্পর্কে কিলান কিতা সহলতা, তে মোবাইল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ থাকা। সো +44795110559 একটা হলো ইউকে নম্বর, হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো মাঝে কল করতে পারবা, নো প্রবলেম। সো ইউকে নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং ডকুমেন্টস ইমেল করতে পারবেন। সো ইউকে নম্বর একটা একটার মাঝে দুলাভাই নম্বর, সো আপনারা কন্ট্যাক্ট করতে পারবা আর ডকুমেন্টস সকলটা ইমেলের মাঝে ফাটাইতে পারবা। সো ইনফো ইজ দ্য @halaksim.com অক্টার মাঝে international.com অক্টার মাঝে ইমেল করিয়া সকলটা ডকুমেন্ট সকল ফাটাইতে পারবা। সো আসকিভ ইন্টারন্যাশনাল লিমিটেড, বাস গ্লোবাল লিমিটেড, গ্লোবাল পার্টনার ইন ট্রাভেল টাওয়ার্স এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউকে অফিস অক্টা হইলে কি তার আর কি ইউকের অ্যাড্রেস 7740 রুমফোর্ড রোড লন্ডন E12 6BT ইংল্যান্ড। সো মোবাইল নম্বর এখান দিয়ে রাখটা ওদের মোবাইল নম্বর আছে +44795110559 হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো ইমেল ইজ টু অফ ইমেল আছে এখানো অ্যান্ড থ্রি অফ ওয়েবসাইট আছে। সো সিলেট অফিস, সো ইয়া, সো যারা সিলেট বাংলাদেশের মাঝে সিলেট যারা তাহলে না চাইরা ভালো কোনো মানুষের হাত থেকে হরাইতাম, তো আপনারা যাইতে ও অফিসও পারবা। সিলেট অফিস রহমান টাওয়ার সেকেন্ড ফ্লোর নাইয়ারফুল সিলেট 3100 বাংলাদেশ। সো সালেহ আহমেদ কনসালটেন্ট, সো সালেহ আহমেদ হইলে কি আমার ভাই, আমার ছোট ভাই, তো তান আমার থানাত্ম দিয়া সকল তার মিশন IELTS-এর হোক আর ভিসা অ্যাপ্লিকেশন আর ফোল্ডার ডকুমেন্টস এভরিথিং করাইতে পারবা। তাই বিশ্বাস আমার ভাই 100% গ্যারান্টি তাই সকল তা মানে বালা হরে হরিয়া যাই না হরিয়া যাইরা অনেক মানুষ অলরেডি হরিয়া আসইন মানে টাউনের সিলেট খুব অনেক স্টুডেন্ট হলে হরিয়া আসইন অ্যাপ্লিকেশন জমা। সো যত জলদি মাংস করতে পারে অত আর কি বালা বুঝি, বিকজ যারা আর কি ভিসা পাইবা আর কত মাংস অনেক মাংস ভিসাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটা খুবই উপকারী একটা ভিডিও লই আমি আপনারা সাথে শেয়ার করাম, আশা করি আপনারা উপকৃত হইবা। আর আমার যে দুলাভাই তাইন হজ উমরা সকলটা করছেন 100% ট্রাস্টেবল মানুষ, নামাজি মানুষ তাইন কিতা মানে ট্রাস্টেবল মানুষ আর কিতা হইতাম আপনারা। সো মাত খতা হইব আপনারা যদি মা ফোনে মাত খতা মাতেন ইনশাল্লাহ আর ফরিস হইব সকলটা পাইবা। আর সালে আহমদ জান তাইন আমার কনসালটেন্ট ও অফিসও নাইয়ারফুল অফিসর আল রহমান টাওয়ারও তাকইন খাজ হরইন। সো মোবাইল নম্বর অফটাম সো +88017260774 ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো কল করতে পারবা মেসেজ করতে পারবা আর +88017333 4 3 800 4। সো তান দুইটা নম্বর আছে দেখা যায়। সো ঢাকা অফিস আছে একটা কিংস শোক টাওয়ার ফার্স্ট ফ্লোর প্লট 10C ব্লক খা সেকশন 6 মিরপুর ঢাকা 1216 বাংলাদেশ। সো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে ইনোখানো ঢাকার 3 অফ। সো দিস ইজ আওয়ার লিস্ট অফ পার্টনার ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টস। সো এখানে মাঝে দেখতে পাইরা আলহামদুলিল্লাহ স্টাডি ইন দ্য ইউকে অর ইউরোপ, আপনারা যেন কোন কোন ইউনিভার্সিটির মাঝে মাধ্যমে তারা কাম হরেন আর মানে ইউকে থাকে কোন কোন ইউনিভার্সিটির চান্স আছে যেন আপনারা ইয়া ইউনিভার্সিটিত ফরতা স্টাডি করতাম। সো বেলারবিস কলেজ, ইউনিভার্সিটি অফ আবারডিন, কার্ডিফ ইউনিভার্সিটি,
কোভেন্ট্রি ইউনিভার্সিটি লন্ডন, ডুরহাম ইউনিভার্সিটি হল্যান্ড, ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার, ইউনিভার্সিটি অফ হাদার্সফিল্ড, ইউনিভার্সিটি অফ হাদার্সফিল্ড লন্ডন, খিলি ইউনিভার্সিটি অ্যান্ড কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন, ল্যাঙ্কাশায়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিডস। সো এভরিওয়্যার, এভরি ইউনিভার্স, আই থিঙ্ক মেবি এভরি এভরি ইউনিভার্সিটির লিস্ট আছে। সো যারে আর কি, যার আইএলটিএসর আর পড়ার যোগ্যতা দেখিয়া তারা ইউনিভার্সিটি হলে চয়েস করব। সো একটা মনে রাখবা, যারা আর কি ধরে লোক সার্টিফিকেট ওর ধর আইএবিএর ওর এইচএসসি এইটর, যারা সার্টিফিকেট ওর রেট পয়েন্ট দেখিয়া আর আইএলটিএসর পয়েন্ট দেখিয়া আপনারারে ওটা সকল ইউনিভার্সিটি হলরে দেখাইবা, মেসেজ করে দিবা ডকুমেন্টস, দেন তারা চয়েস করব কোন ইউনিভার্সিটি আপনি যাইতা। ওকে, সো ইউনিভার্সিটি অফ লিঙ্কন, লিভারপুল জন মরিস ইউনিভার্সিটি, সো শেফিল্ড ইউনিভার্সিটি আছে, সরি সাকসেস, আচ্ছা সো সব অফ মোটামুটি ইউনিভার্সিটি আছে। আর স্টাডি ইন দ্য ইউএসএ অর কানাডার মাঝেও যারা যাইতা চান তারার লাগে একটা ইউনিভার্সিটি অফ বায়োলর ইউনিভার্সিটি, সেন্টার অফ আর্টস অ্যান্ড টেকনোলজি। ওকে, সো ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড, সো মাচ ইউনিভার্সিটি আছে দেখতে পাইরা আলহামদুলিল্লাহ। আর অস্ট্রেলিয়া, যারা স্টাডি ইন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড যাইতে চাইরা, তো তারার লাগি ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ও ওগুলা ডাইনোসর অস্ট্রেন অস্ট্রেলিয়া। ওকে, সো ও আই থিঙ্ক সো মেনি ফাইভ অফ ইউনিভার্সিটি, সো ইউকেতে পড়াশোনা ইয়া। সো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর হইয়া বালা করে বুঝাইয়াও দিলাইলাম। সো প্লিজ যারা বাংলাদেশও আছেন দিস নম্বরে কন্ট্যাক্ট করবা, আর যারা ইউকে তা হইন কোনো দরকার লোক মাপতে চাইরা ওর ইয়ে করতে চাইরা, তো তারা ও ও অ্যাড্রেসে আর ও নম্বরে যোগাযোগ করতে পারবা, আর ঢাকা আছে ঢাকার অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবা। যাই হোক, আপনারা বুঝাইছে। আর একটা দেখতে চাই, একটা হইলো গিয়ে আজকে ইন্টারন্যাশনাল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, একটা হইলো গিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো আপনারা যদি ডকুমেন্টস কিছু ফাটাইতে হন আর ইমেল অ্যাড্রেসে কিছু ফাটাইতে হন, ধরে ল ফাটাইতে হন ইমেল অ্যাড্রেস মাঝে কি আপনারা চাইরা অল অফ মানে এভরিথিং নিতা, বলতে কিতা খোয়াইছে না খোয়াইছে সকলটা, তো ওটা মাঝে স্ক্যান করবা হোয়াটসঅ্যাপ আপনার ফোন দিয়ে স্ক্যান করলে, হোয়াটসঅ্যাপ স্ক্যানার স্ক্যান করলেও আপনার আর হোয়াটসঅ্যাপও সকলটা গিয়া ডাউনলোড হয়ে যাব, মানে ভিতরে হামাই যাব। সো আই হোপ ইনশাল্লাহ আপনারা বুঝাইছে। সো আলহামদুলিল্লাহ, ওটার মাঝে স্ক্যান ফটো তুললা তোলা মাত্র আপনার হোয়াটসঅ্যাপও সকলটা গিয়া সেভ হয়ে যাব, সকল ডক মানে মানে কিলান কেতা হরতা না হরতা সকলটা। সো আর কি স্প্রেড হওয়ার লাগে কোনো কষ্ট আর কি একটু কম হইল। সো আপনারা ইনশাল্লাহ ভালা থাকবা আমার সকল বিবার সকল, আর অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ রইল মাই লাভলি বিবার সকল লাগে, অ্যান্ড মাই ফ্রেন্ড ফ্যামিলি সকল বন্ধু সকল লাগে, বন্ধু বান্ধবী সকল লাগে। অ্যান্ড প্লিজ শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব করলে বালা করে বেল বাটন ক্লিক করিয়া করবা, জেলাখান আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনার ভিডিও সকল পাইয়া উপকৃত হইন আশা করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করবা, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই কমেন্টের মাধ্যমে।